টোটাল একশো জন পঁচানব্বই জন চাষীর ভিতর পুরানব্বই জন চাষী শেষ মরিচ গাছ বাগল গাছ তার সালকুয়ারো গাছ সব শেষ হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত উপকূলীয় জনপথ বাগেরহাট জলোচ্ছ্বাসে ভেঙেছে বিভিন্ন এলাকার বাঁধ তীব্র ঝড়ে উপড়ে গেছে গাছপালা জলোচ্ছ্বাস ও ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা পানিতে তলিয়ে গেছে আউশের বীজতলা ও সবজির ক্ষেত পানি কমে যাওয়ার পর দেখা যাচ্ছে ক্ষত চিহ্ন এলাকাবাসী জানান প্রায় সব ধরনের সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে এতে লোকসানের কথা জানান কৃষক সব ফসলের জমিতে মাজার সমান পানি একদম মানে টোটাল একশো জন পঁচানব্বই জন চাষির ভিতর পঁচানব্বই জন চাষি শেষ সব সবজিগুলোই শেষ হয়ে গেছে যেমন বেগুন করল্লা ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্যের জন্য কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস কৃষি বিভাগের সবজি কলা ফসল রয়েছে পানি টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বীগণ উজ্জ্বলতা ঋণ অ্যাডভান্স দেয় দ্বীগুজ্জালতা কৃষি বিভাগের তথ্য মতে ঘূর্ণিঝড় রেমালে বাগেরহাটে বারো হাজার ছয়শ তেরো হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে সময় সংবাদ বাগেরহাট